সাকিব আল হাসানের এগেইনস্ট সাউথ আফ্রিকা বা সাউথ আফ্রিকার এগেইনস্ট সাকিব আল হাসানের রেকর্ড কি বলে? ওয়েল, সাকিব আল হাসানের রেকর্ডের কথা যদি বলি আমরা এগেনস্ট সাউথ আফ্রিকা, এখন পর্যন্ত সব ফরম্যাট মিলিয়ে 13টা ইনিংস সাকিব খেলেছে, সব ফরম্যাট মিলিয়ে, যেখানে তার রান হচ্ছে 397 এবং তার এভারেজ হচ্ছে 33.08, স্ট্রাইক রেট 68.45। এটা হচ্ছে সাকিব আল হাসানের ব্যাটিং। আর বোলিংয়ের কথা বলে, সোফার 127.1 ওভার বল করেছে এগেনস্ট সাউথ আফ্রিকা, যেখানে তার উইকেটের সংখ্যা হচ্ছে 13 এবং তার ইকোনমি রেট যেটা সেটা কিন্তু 4.8। তার বেস্ট হচ্ছে 33 রান দিয়ে 3 উইকেট নেওয়া। এটা হচ্ছে এগেনস্ট সাউথ আফ্রিকা সব ফরম্যাট মিলিয়ে। আর সাউথ আফ্রিকার মাটিতে সাকিব আল হাসান কি করেছে, সাউথ আফ্রিকার মাটিতে সেই জায়গাটাতে কিন্তু সাকিব আল হাসান টেস্ট ম্যাচ খেলে উইকেট নিয়েছে আসলে 5টা, এবং 5টা ওয়ানডে খেলে তার উইকেট আসলে সাউথ আফ্রিকাতে আসলে 2টা, এবং 2টা টেস্টে তার ওখানে কোনো 50 নেই, 5টা ওয়ানডেতে তার এখানে অবশ্য 50 রয়েছে 2টা, এবং 3টা রয়েছে বিলো 30 ইনিংস। সো এই হচ্ছে সাকিব আল হাসানের পারফরম্যান্স সাউথ আফ্রিকাতে। শিওরলি তিনি চাইবেন এবারের সফরে এটাকে ইম্প্রুভ করতে। অফকোর্স, শিওরলি আমরা সবাই চাই যে সাকিব আল হাসান কেন আমাদের সিনিয়র প্লেয়ার, জুনিয়র প্লেয়ার সবাই পারফর্ম করুক। তবে সাকিব আল হাসানের রেকর্ডকে আপনাকে আশা দেখাচ্ছে রাইট নাও শামিম ভাই? না, দেখাচ্ছে না সত্যি কথা। ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য ট্রুথ। তার মেন্টাল ফিজিক্যাল স্টেটের ব্যাপারেও তো কনফিউশন ছিল, শেষ মুহূর্তে দলে অন্তর্ভুক্ত হয়েছে, ভালো কথা। কিন্তু তার 100% যদি সে না দিতে পারে, আমার মনে হয় এই খেলাতে বোঝা যাবে যে কতদূর প্রস্তুতি না নিতে সক্ষম হয়েছে। এমন একজন খেলোয়াড় 2-1 দুই দিক থেকে ডেলিভার করে, ব্যাটিং বোলিংয়ে, তো তাকে হারানোটা বাংলাদেশের পক্ষে সুখকর না। কিন্তু এটাও মানতে হবে যে গত জুলাই 2019 থেকে যতগুলো ম্যাচ বাংলাদেশ খেলেছে ইন অল ফর্ম্যাটস, তার মধ্যে 1/3 অফ দ্য ম্যাচেস সাকিব আল হাসান কিন্তু খেলেনি। সাকিবকে ছাড়া যে বাংলাদেশ খেলে না বা সাকসেস পায়নি এটা কিন্তু না। সো নো ওয়ান্স ইনডিসপেন্সেবল, কিন্তু আমি আশা করছি যে তার যে ন্যাচারাল ক্যালিবার, তার যে সক্ষমতা খেলার, সেটা যেন অন্তত এবার অন্তত বেরিয়ে আসে এবং উই গেট সামথিং গুড আউট অফ হিম। ডেফিনেটলি, আর হি ইজ দ্য চ্যাম্পিয়ন প্লেয়ার, ডেফিনেটলি তিনি যখনই ঘুরে দাঁড়াবেন সেটা বাংলাদেশ দলের জন্য অনেক ভালো হবে।